আজকে এক্সেলে কনক্যাটিনেট, লেফট রাইট, লেন্থ, আপার লোয়ার, পপার ট্রিম, ফাইন্ড, সার্চ, টেক্সট, এই ফর্মুলাগুলো আমরা শিখব। প্রথমে টেক্সট এন্ট্রি করতে হবে। আমি এখানে টেক্সট এন্ট্রি করলাম ফুল নেম, ফুল নেম দিলাম রাম কৃষ্ণ পাত্র। ফার্স্ট নেম রাম কৃষ্ণ, সারনেম পাত্র, ক্যাপিটালে রামকৃষ্ণ লিখলাম, স্মল লেটারে রামকৃষ্ণ লিখলাম। কনক্যাটিনেট, কনক্যাটিনেট মানে বলছে রাম কৃষ্ণ পাত্র একসঙ্গে একটা সেলে দেখা যাবে। ইকুয়াল টু CON ক্যাটিনেট রামকৃষ্ণ কমা পাত্র, এন্টার করলাম, একসঙ্গে নাম জোড়া হয়ে গেল। তাহলে এই দুটোর মাঝখানে একটা স্পেসের দরকার, তখন স্পেস কমা লেফট। লেফটের কাজ হচ্ছে এই রামকৃষ্ণ রাম কথাটার মধ্যে তিনটি লেটার আছে, তাহলে আমি এখানে লেফটের থেকে তিনটে তুলবে, থ্রি দিলাম। সিমিলার রাইট, এই রামকৃষ্ণ কথাটার মধ্যে কৃষ্ণ তুলবে, রাইটের থেকে 1 2 3 4 5 6, তাহলে এখানে যদি আমি কমা দিয়ে 6 দিই তাহলে কৃষ্ণ তুলল, কৃষ্ণ, আর এখানে কৃষ্ণ, এখানে একটা এ হতো, তাহলে এখানে আমার 7 হবে। এখানে লেন ইকুয়াল টু LEN, কটা লেটার আছে গুনে দেখাবে, 16 উইথ ব্ল্যাঙ্ক স্পেস ইকুয়াল টু আপার লোয়ার ক্যারেক্টার দিলে আপারে কনভার্ট করবে। সিমিলার রিভার্স, আপ লোয়ার ঠিক অপোজিট, প্রপার কি করছে,
প্রপারে ফার্স্ট লেটার ক্যাপিটাল করছে। ক্যাপিটাল থাকলেও ক্যাপিটাল করবে, স্মল থাকলেও ক্যাপিটাল করবে। আরেকটা দেখিয়ে দিই, ইকুয়াল টু পিআরও পিইআর ক্যাপিটালে দিলাম, তাহলেও ক্যাপিটালগুলোকে স্মল করে দিল, ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করলো। ট্রিম, এখানে পাত্র লেখা রয়েছে, এখানে আর একটা পাত্র লিখছে একটা স্পেস দিয়ে, দুটো স্পেস দিয়ে পাত্র লিখলাম। এখানে ট্রিম কি করছে, ট্রিম ইকুয়াল টু টি আর আই এম ব্র্যাকেট, তাহলে কি করলো, এই যে সামনের যে স্পেসটা সেটাকে রিমুভ করে দিল, মুছে দিল। ফাইন্ড ইকুয়াল টু ফাইন্ড ফাইন্ড করবে ব্ল্যাঙ্ক স্পেস কোথায় আছে, এই ক্যারেক্টারের এই নামের মধ্যে কোথায় ব্ল্যাঙ্ক স্পেস আছে। রামকৃষ্ণর পরে, রামকৃষ্ণ এখানে হচ্ছে 7 আর 3 10, 10-এর পরে 11 পজিশনে আছে, সেখানে 11 দেখালো। সেই একই কাজ করে সার্চ, ইকুয়াল টু এস ই এ আর সি এইচ, ফাইন্ড করতে বলছে টেক্সট কমা, রামকৃষ্ণ সেম জিনিস দেখালো, 11 একই টেক্সট এখানে দিলাম, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে 16টা ডিজিট থাকে আমরা জানি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা ডিজিটকে আমরা এখানে ফরম্যাটিংয়ে সাজাব। টেক্সট ইকুয়াল টু টিএক্সটি টেক্সট, নাম্বারটা ছিল এইটা, দিস ওয়ান কমা, কোটেশন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই ফরম্যাটে সাজিয়ে দিল ক্রেডিট কার্ডের নাম্বার। ওকে, এবার আসি ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে আলাদা করা যায়। এখানে রয়েছে ফার্স্ট নেম, এখানে লেখা আছে রামকৃষ্ণ পাত্র, এখান থেকে কি করে আলাদা করব আমরা নাম। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই নামের ফার্স্ট নেমটা কতটা, কতগুলো লেটার আছে সেটাকে বার করা। প্রথমে ইকুয়াল টু, ইকুয়াল টু লেফট ব্র্যাকেট ফুল নেম, ফুল নেম এটা কমা, ফাইন্ড ফাইন্ড করব, ফাইন্ড করব কোথায় ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি, ব্ল্যাঙ্ক স্পেস কমা কোনখান থেকে পাচ্ছি, এই ফুল নেম থেকে পাচ্ছি, ব্র্যাকেট ব্র্যাকেট এন্টার। সার নেম সেম জিনিস, ইকুয়াল টু রাইট ব্র্যাকেট ফুল নেম কমা, টোটাল লেন্থ কত সেটাকে বার করতে হবে, কিরম করে বার করবো, এলিয়েন ফুল নেম এখান থেকে বেরিয়ে যাবে, সেখান থেকে কি হবে মাইনাস হবে, ফাইন্ড
স্পেস কমা ফুল নেম, ব্র্যাকেট বন্ধ, এটারও ব্র্যাকেট বন্ধ, এন্টার। পাত্র এবার যে কোনো নাম হতে পারে, এখানে আমি দিলাম রমেশ গুপ্তা, এখান থেকে আমি টেনে দিলাম, চলে এলো রমেশ, এখান থেকে চলে এলো গুপ্তা, এখানে আমার নামই দিলাম টানলাম, এইভাবে আলাদা করে দিতে পারি ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, থ্যাংক ইউ।